উত্তর পূর্ব আফ্রিকার একটি দারিদ্র পীড়িত দেশ সোমালিয়া। দেশটির প্রায় 99% মানুষই মুসলিম। এখানকার মুসলিমদের এবার রোজা রাখতে হচ্ছে প্রায় 14.5 ঘন্টা। সোমালিয়াতে ইফতারে তালিকার শীর্ষে থাকে উটের মাংস। উটের মাংস ও দুধ অত্যন্ত সমৃদ্ধ বলে বিশ্বাস সোমালীয়বাসীদের। তাদের যাযাবর জীবনযাত্রায় পোটকা নামক একটি খাদ্যদ্রব্য খেতে তারা বেশ পছন্দ করেন, যেটিকে উটের মাংসের শুটকি বলা চলে। ইফতারেও এই খাদ্যটি সোমালিয়ানদের মধ্যে বেশ প্রচলিত। এছাড়াও খেজুর, কাবাব ও পনিরের পাশাপাশি সোমালিয়ার ইফতারে স্থানীয় এক ধরনের খাবার থাকে যা তৈরি হয় মাছ দিয়ে। খুশ হামদিদ মাহে রমজান। সংযম আর মহিমার এই মাসেই নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন, আর তাই এই মাসেই মুসলিমদের জন্য রোজা রাখা ফরজ করা হয়েছে। সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা এ মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। সূর্যাস্তের পরই আয়োজন হয় ইফতারের। রোজা পালনের মূল বিষয়গুলো সারা বিশ্বে এক হলেও রমজানকে কেন্দ্র করে এক এক দেশের মানুষ এক একভাবে মাসটিকে স্বাগত জানান ও উদযাপন করেন।